এরপরে প্রশ্ন হলো আকিকা সাত দিনের দিন করতে না পারলে কি ঠিক 14 বা 21তম দিনে করতে হবে নাকি 14 বা 21তম দিনের মধ্যে করলে হবে কোনটা সুন্নাহ আকিকাতে পশুর মাংস বিলি করলে কি আকিকার সুন্নাত আদায় হবে আকিকার গোশত বণ্টন করা উত্তম নাকি শিন্নি করা উত্তম আকিকার গোশত কি মা বাবা খেতে পারবে এরপরে প্রশ্ন হলো আকিকা সাত দিনের দিন করতে না পারলে কি ঠিক 14 বা 21তম দিনে করতে হবে নাকি 14 বা 21তম দিনের মধ্যে করলে হবে কোনটা সুন্নাহ সুন্নাত হলো আকিকা সপ্তম দিনে করা 7 দিন পরে না সপ্তম দিন কিভাবে ঠিক করবেন খুব সহজ হিসাব যেই বারে শিশু জন্ম হবে পরবর্তী সপ্তাহের আগের বারটা ধরেন শুক্রবারের সন্তান জন্ম হয়েছে তাহলে পরবর্তী সপ্তাহ শুক্রবারের আগের বারটা কি বৃহস্পতিবারে কুরবানি আকিকা করবেন আর যদি রাতে জন্মগ্রহণ করে তাহলে রাত আগে আসে আজকে রাতে জন্মগ্রহণ করলে আগামী কাল বুধবার অতএব এটা বুধবার ধরবেন রাতেরটাকে তাহলে আগামী মঙ্গলবারে আপনি আকিকা করবেন এই সপ্তম দিনে আকিকা করা সুন্নাত যদি কোনো কারণে 7 নম্বর দিনে করতে না পারেন তাহলে 14 নম্বর দিনেও করা যাবে 21তম দিনেও করা যাবে এই দুইটাও বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয় যদি 7 14 21 এই তিনটা ডেটের কোনোটা মেইনটেইন করতে না পারেন তাহলে পরে করলে আকিকা আদায় হবে অনেকে আকিকার জন্য বলে বা বিদেশ থেকে আসুক অমুক আসুক তমুক আসুক এগুলো আমাদের ভুল ধারণা আকিকা সময় মতো করা উচিত এটাতে বাচ্চাকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষার জন্য সহায়ক হয় আমলটা এবং এটা গুরুত্বপূর্ণ একটা আমল বিধায় নির্দিষ্ট দিনে করব আমরা অন্য সময়ের জন্য অপেক্ষা করব না আকিকাতে পশুর মাংস বিলি করলে কি আকিকার সুন্নাত আদায় হবে আকিকার পশুর গোশত কুরবানির পশুর গোশতের মতো এটা আপনি গরীব দুঃখীকে বিলি করে দিতে পারেন তাতেও আকিকা হয়ে যাবে আবার নিজেরা খেতে পারেন কিছু খেলেন কিছু দান করলেন কিছু আত্মীয়-স্বজন দিলেন সেটা আরো ভালো এটাও করা যাবে কোনো অসুবিধা নাই আকিকার গোশত বণ্টন করা উত্তম নাকি শিন্নি করা উত্তম আকিকার গোশত খাওয়া উত্তম খাবেন দান করবেন আত্মীয়-স্বজনকে দিবেন কিন্তু আপনি সব গরীব দুঃখীকে দিলে আকিকা হয়ে যাবে সুন্নাহ এটা না সুন্নাহ হলো এটা নিজেরা খাওয়া আত্মীয়-স্বজন গরীব দুঃখী আশপাশ পাওয়া বদি সবার একটু একটু করে দাও কিন্তু আকিকার অনুষ্ঠান করবেন না খবরদার আকিকার অনুষ্ঠান হয় না আমাদের দেশে চাঁদাবাজির অনুষ্ঠান কিসের অনুষ্ঠান ভাই চাঁদাবাজির অনুষ্ঠান আমি সব সময় বলি ভাই রে ডাকাত ডাকাতি করার সময় একটা ছুরি হাতে রাখে অথবা একটা পিস্তল হাতে রাখে আর এই আকিকার অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানে চেয়ার টেবিল নিয়ে ডাকাতরা বসে দুইটাই ডাকাত কারণ চোর তো লুকায় নেয় তাই না আর প্রকাশ্যে দে ভাই দে দিয়ে যা এটা হলো ডাকাতি তাই না তো রাস্তার ডাকাতে অস্ত্র দিয়ে নেয় আর আপনি চেয়ার টেবিল দিয়ে নিচ্ছেন খাতা কলম নিয়ে বসছেন পার্থক্য এটা এটাও ডাকাতি একরকম কেন ডাকাতি বলতেছি কারণ এটা একটা সিস্টেম করছে এত নোংরা একটা সিস্টেম বিশেষ করে বিয়ের অনুষ্ঠান বা এই জাতীয় অনুষ্ঠানগুলো দেখা যায় ঢুকার সময় চেয়ার টেবিল নিয়ে বসে থাকে ভাই ঢুকতেছেন আগে পয়সা দিয়ে তারপর ভিতরে যান রান্না কি হয়েছে না হয়েছে স্বাদ হয়েছে না হয়েছে কয় আইটেম আছে না আছে এসব পরে আপনি আগে দিয়ে তারপরে যান আরে বাবা হোটেল আলাদা চাইতে তো খারাপ হোটেল আলাদা তো আগে খাওয়ায় খাওয়ায় খাইছেন দিলটা জুড়াইছে এরপরে বিল দেন ভাই তাই না আরে বেটা এমন শেষরা শেষরা এমন ছোট লোকের ছোট লোক যে খাওয়ার তো পরের কথা ঢুকার সময় আগে টাকা দিয়ে যান তারপর ভিতরে ঢুকেন যুবকরা প্রতিজ্ঞা করেন আপনাদের বিয়েতে সমস্ত ভিক্ষাবৃত্তি হবে না ইনশাআল্লাহ নিয়ত করতে পারবেন তো ইনশাআল্লাহ আমাদের বিয়েতে এই সমস্ত ভিক্ষাবৃত্তি আমরা করতে দেবো না যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ বিয়ের দাওয়াতনামায় লিখে দিবেন যে বিবাহ একটি ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান অলিমা এটা একটা সুন্নাত অনুষ্ঠান একটা ইবাদতের কাজ আপনি এসে অলিমা গ্রহণ করে খেয়ে আমাদের জন্য দোয়া করে গেলেই চলবে অনুগ্রহ করে কোনো পুরস্কার আনবেন না কোনো হাদিয়া আনবেন না এটা লেখার মতো কলিজা আছে যুবকের হাদিয়া দিলে আগে পরে বিভিন্ন সময় দেওয়া যায় কিন্তু ওই মজলিসে চেয়ার টেবিল নিলে বাধ্য হয়ে হাদিয়া দেয় আমি তো জানি মধ্যবিত্তের অনেক মানুষ আছে যারা বিয়ের কার্ড আকিকার কার্ড দাওয়াত কার্ড পাইলে মনটা খারাপ হয়ে যায় কারণ পরিবারের তিনজন চারজন মিলে না 500-500 করে 2000 টাকা খাবে দিতে হবে ঠিকই 5000 এই অত্যাচার করা জায়েজ আছে আল্লাহ তো আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এগুলো করবেন না অতএব আকিকার অনুষ্ঠানের নাম দিয়ে অনেক সময় আজকাল যোগ বিয়োগ কষে আমি দেখছি অনেক জায়গায় যোগ বিয়োগ কষে যে আমাদের 100 মানুষে অ্যারেঞ্জ করলে মোট কত খরচ হবে গড়ে একজনের 2000 করে দিলে কত আসবে তাতে আমাদের লাভ কত থাকবে এটা একটা ব্যবসা ভাই এসব ধান্দা না করে হোটেল খুলে বসে
এই সামাজিক অনাচারগুলোর বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। বিয়ে উপলক্ষে মেয়ের বাপের গলায় এভাবে ছুরি দিয়ে খাওয়া, নাম বরযাত্রী, আমি বলি বদযাত্রী। একদিন ঢাকার হাতির ঝিলে যাচ্ছিলাম, তো দুই মেয়ে আমার সামনে দিয়ে যাচ্ছে, একজন আরেকজনকে বলতেছে, খুব রসায় রসায় মজা করে করে বলতেছে, আমি পিছন দিয়ে হাঁটে হাঁটে যাচ্ছি, কানে আসতেছে, বলতেছে যে হুজুরে কইছে একেবারে বদযাত্রী দিছে একেবারে এইসব খাওয়ন না গোষ্ঠীরে, মেয়ে জন্ম দিয়া বাপে মনে হয় দোষ করে ফেলছে, 200-300 খাদক একসাথে খাইতে আসে, হুজুরে একবার দিছে গোষ্ঠীর দুই করে বদযাত্রী বদযাত্রী। আমি কিন্তু দুই চার কদম পিছনে, আমি কি আল্লাহ রে মুখটা ঘুরাইলি তো আমার দেখে ফেলবো, এরা দেখে নাই আর সামনে দিয়ে চলে গেছে। তো যাই হোক, এই সমস্ত অনাচার এগুলোর কারণে অনেক মানুষ কষ্টে আছে, অনেক মানুষের প্রতি অবিচার হয়। যুবক, এ অবিচারগুলো করবেন না ইনশাআল্লাহ, ঠিক আছে না? আকিকার গোশত কি মা বাবা খেতে পারবে? মা বাবা একটু বাড়াইয়া খাবে, কথা বুঝাতে পারছি? আশ্চর্য কথা, ছেলে হয়েছে বেচারার, কষ্ট করে ছেলে জন্ম দিছে, বাপে মায়ে গর্ভধারণ করছে, খুশির ছোটে আকিকার গোশত খাবে সপ্তম দিনে সবাই মিলে, তারা না খায় থাকবে, এটা কোনো কথা হলো? অনেকে প্রশ্ন করে, আমি বলি ভাই বাপ মা আর একটু বাড়াই খাবে, অন্যরা দুই টুকরা খেলে তারা তিন টুকরা খাবে, কারণ এরা বাপ মা, ওই বাচ্চার খুশিতে তারা বেশি আনন্দিত, আরো বেশি খাবে তারা। খোলাসা কথা হলো, আকিকার গোশত বাপ মা খেতে পারবে, কোনো অসুবিধা নাই। আমাদের দেশে কিছু কিছু মাসালা বাইর হয়েছে, আমার সন্দেহ হয়, আল্লাহ মাফ করুক, এই মাসালাগুলো কোনো উদ্দেশ্যমূলকভাবে কেউ সমাজে চালু করছে কি না। ধরেন হয়তো বাপ মা গোশত না খাইলে কারো বাঘে বেশি পড়বে, সেই জন্য মাসালা বানাইছে কিনা যে আকিকার গোশত বাপ মা খাইতে পারে না, আল্লাহ জানে, কিন্তু এটা ভুল মাসালা। বাপ মা খাইতে কোনো অসুবিধা